আরে এত জোরে জোরে কথা বলতেছেন কেন? আরে আমার কানের তালা তো ফাইটা গেল। আপনি আস্তে আস্তে কথা বলেন, তাতে আমি শুনতে পারবো। হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো কি হ্যালো? হ্যাঁ, আমার একেবারে ঝিমঝিমায় কথা কইতেছেন কেন? আরে কিছুই তো বুঝতে পারতেছি না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই মিয়া ডাক্তার, তুমি কি আমারে বোকা পাইছ? হ্যাঁ, একবার কইতেছো আস্তে কথা কইতে, আরেকবার কইতেছো জোরে কথা কইতে। হ্যাঁ, আরে মিয়া, তুমি তো ঠিক মতো বুঝাই কইতে পারো না। আরে না না, আস্তে জোরে না, মানে মানুষ স্বাভাবিক গলায় যেভাবে কথা বলে সেইভাবে বলেন, তাতেই আমি শুনতে পারবো। ঠিক আছে, বলেন। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4। হ্যাঁ, এবার ঠিক আছে, কিন্তু আপনি ওই হ্যালো মাইক্রোফোন টেস্টিং বলতেছেন কেন? এটা তো মাইক্রোফোন না। আরে মিয়া ডাক্তার, তুমি বোকাই রয়ে গেলা। এই মোবাইল ফোন হচ্ছে একটা সেন্সিটিভ মাইক্রোফোন, এটাও তুমি জানো না? হাসপাতালে খবর নেওয়া লাগবে। এইভাবে খোঁজাখুঁজি না করে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা কি করবো। পাঙ্খা ভাই ঠিকই কইছে, আগে বইসে ঠিক করে নাও ভালো যে কই আমরা খুঁজবো। আমাকে উচিত বাস স্টেশন এবং ট্রেন স্টেশনে খবর নেওয়া, টার্মিনালও থাকতে পারে, পার্কের মধ্যেও থাকতে পারে। একবার আমি ঢাকায় আইসা পার্কের মধ্যে ঘুমায় পড়ছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার ব্যাগপত্র সব চুরি হয়ে গেছে। পরে হাঁটতে হাঁটতে শিশু পার্কের দিকে গেছি, দেখি কত বলবেন পার্কের ভিতর যাইতেছে। আমার নুনটির খুব ইচ্ছা ছিল শিশু পার্কে যাওয়ানোর, শিশু পার্কের ভেতর যায় দেখি পোলা বাহিনীর চাইতে বুড়া লোকের সংখ্যা বেশি। মানুষের বয়স হয়ে গেলে মানুষজন সব শালপালের মতো হয়ে যায়, জানো না? পাঙ্খা ভাই ঠিকই কইছো, আমাকে সরু কাজই আছে না, তারেও দেখছি মাঝে মধ্যে পোলা পানের মতো আচরণ করে। দূর মিয়া, কির মধ্যে কি কও? আচ্ছা ভালো কথা, পান্না ভাই অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে না তো? অলক্ষণে কথা কয় না তো, আল্লাহ না করুক জিন্দা পান্না বাইরে খুঁজে বাইর করতে হইব, নাহলে আমারও মাইরে গ্রামে পাঠাই দিব। ঠিকই কইছো, শোনো আমরা এখনই বাইরে যাই, বুঝলে? কালকে আবার এফডিসিতে কাজ আছে, আবার কবে বাইরে হতে পারবো তার তো কোনো ঠিক নাই, তাই না? চলো আগে হাসপাতালে যাই, তারপর অন্য জায়গায় যাবো। চলো, হ্যাঁ চলো চলো, ঘটনা হচ্ছে ওই হাসপাতালের ভিতরে খুব ভালোভাবে সুস্থ হবে, আবার মর্জের ভিতরে।